My dear students, কাকদ্বীপ একাডেমির ই-লার্নিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি কেজি 2 এর জিকে ক্লাস নেব। তোমাদের আজ আমি পড়াবো মাছেদের সাথে পরিচয় পৃষ্ঠা 24। আজ আমি তোমাদের কি পড়াবো? মাছেদের সাথে পরিচয় পৃষ্ঠা 24। তবে এটা পড়ানোর আগে গত ক্লাসে আমি তোমাদের যেটা পড়িয়েছিলাম ওটা একবার পড়িয়ে দিই। গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম পাখিদের সাথে পরিচয় পৃষ্ঠা 23। তোমরা সবাই এখন তোমাদের জিকে বইয়ের 23 পৃষ্ঠা খোলো। এই 23 পৃষ্ঠা থেকে সবগুলো প্রশ্ন আমি তোমাদের দিয়েছিলাম। আশা করছি তোমরা সবাই মন দিয়ে পড়েছো, বাড়িতে সবার মুখস্থ হয়ে গেছে। আজকে আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি, সবাই মন দিয়ে শোনো আর আমার সাথে বলতে থাকো। শিল্পী পাখি কাকে বলে? শিল্পী পাখি কাকে বলে? বাবুই পাখিকে। তারপরের প্রশ্ন, কোন পাখিকে শান্তির দূত বলে? পায়রাকে। তারপরের প্রশ্ন, কোন পাখিকে গায়ক পাখি বলে? কোকিলকে। কোন পাখি মাছ ধরে খায়? কি বলবে? বক ও মাছরাঙা। তারপরের প্রশ্ন, কোন পাখি ডিম আমরা খাই? কি বলেছিলাম বলো সবাই? হাঁস, মুরগি। তারপরের প্রশ্ন, কয়েকটি শিকারি পাখির নাম বলো? ঈগল, চিল, বাজ। কোন কোন পাখি কথা বলতে পারে? কোন কোন পাখি কথা বলতে পারে? টিয়া, কাকাতুয়া, ময়না। তারপরের প্রশ্ন, কোন পাখি কাঠঠোকরা পাখি কাঠঠোকরা। আবারও বলছি, এই 23 পৃষ্ঠা থেকে যে যে প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের পড়িয়েছি ওগুলো খুব মন দিয়ে পড়বে, বারবার করে পড়ে মুখস্থ করে নেবে। এবারে তোমরা তোমাদের জিকে বইয়ের 24 পৃষ্ঠা খুলো। আজ আমি তোমাদের পড়াবো মাছেদের সাথে পরিচয় পৃষ্ঠা 24। এখান থেকে এই 24 পৃষ্ঠা থেকে সবগুলো প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি, তোমরা মন দিয়ে শোনো আর সবাই আমার সাথে বলতে থাকো। মাছকে কি প্রাণী বলে? মাছকে কি প্রাণী বলে বলতো? জলচর। মাছ জলে থাকে তো, মাছকে তাহলে কি প্রাণী বলে? জলচর, জলচর প্রাণী বলে। তারপরের প্রশ্ন, মাছ কোথায় থাকে? এটা তোমরা সবাই জানো, সবাই বলতে পারবে মাছ কোথায় থাকে? জলে, মাছ জলে থাকে, এটা তোমরা সবাই জানো। তারপরের প্রশ্ন, মাছ কি দিয়ে সাঁতার কাটে? বলো, মাছ কি দিয়ে সাঁতার কাটে? পাখনা দিয়ে, মাছ তার পাখনা দিয়ে সাঁতার কাটে। তাহলে মাছ কি দিয়ে সাঁতার কাটে? পাখনা দিয়ে। তারপরের প্রশ্ন, মাছ কিসের সাহায্যে শ্বাস নেয়? কিসের সাহায্যে মাছ শ্বাস নেয়? ফুলকো দিয়ে, ফুলকার সাহায্যে মাছ শ্বাস নেয়। তারপরের প্রশ্ন, মাছ কিভাবে ঘুমায়? মাছ কিভাবে ঘুমায় বলতো? চোখ মেলে, মানে চোখ বন্ধ করে না, চোখ তাকিয়ে ঘুমায়। চোখ মেলে ঘুমায়, আমরা চোখের পাতা বন্ধ করে চোখ বন্ধ করে ঘুমাই তো, কিন্তু মাছ চোখ মেলে ঘুমায়। তাহলে মাছ কিভাবে ঘুমোয়? চোখ মেলে। তারপরের প্রশ্ন, কোন মাছ উঠতে পারে? কোন মাছ উঠতে পারে বলতো? উড়ুক্কু মাছ। কোন মাছ উঠতে পারে? উড়ুক্কু মাছ। আবার বলছি, বলো সবাই, মাছকে কি প্রাণী বলে? মাছকে কি প্রাণী বলে? জলচর। মাছকে কি প্রাণী বলে? জলচর প্রাণী বলে। তারপরের প্রশ্ন, মাছ কোথায় থাকে? বলো, মাছ কোথায় থাকে? জলে, মাছ কোথায় থাকে? জলে। তারপরের প্রশ্ন, মাছ কি দিয়ে সাঁতার কাটে? বলো সবাই, মাছ কি দিয়ে সাঁতার কাটে? পাখনা দিয়ে। মাছ কি দিয়ে সাঁতার কাটে? পাখনা দিয়ে। তারপরের প্রশ্ন, মাছ কিসের সাহায্যে শ্বাস নেয়? মাছ কিসের সাহায্যে শ্বাস নেয়? ফুলকার সাহায্যে। মাছ কিসের সাহায্যে শ্বাস নেয়? ফুলকা দিয়ে, ফুলকো দিয়ে মাছ শ্বাস নেয়। তারপরের প্রশ্ন, মাছ কিভাবে ঘুমোয়? মাছ কিভাবে ঘুমোয়? চোখ মেলে, মাছ কিভাবে ঘুমোয়?
চোখ মেলে। তারপরের প্রশ্ন, কোন মাছ উঠতে পারে? বলো কোন মাছ উঠতে পারে? উড়ুক্কু মাছ। কোন মাছ উঠতে পারে? উড়ুক্কু মাছ। আবার বলছি, বারবার বলছি, সবাই আমার সাথে বলতে থাকো। মাছকে কি প্রাণী বলে? মাছকে কি প্রাণী বলে? জলচর। মাছ জলে থাকে, তাই মাছকে জলচর প্রাণী বলে। তারপরের প্রশ্ন, মাছ কোথায় থাকে? বলো, এটা তোমরা সবাই জানো, মাছ কোথায় থাকে? জলে। মাছ জলে থাকে, তাই তো? মাছ কি দিয়ে সাঁতার কাটে? বলো সবাই, মাছ কি দিয়ে সাঁতার কাটে? পাখনা দিয়ে। মাছ পাখনা দিয়ে সাঁতার কাটে। মাছ কিসের সাহায্যে শ্বাস নেয়? মাছ কিসের সাহায্যে শ্বাস নেয়? বলো, ফুলকো দিয়ে। তাহলে মাছ কিসের সাহায্যে শ্বাস নেয়? ফুলকো দিয়ে। তারপরের প্রশ্ন, মাছ কিভাবে ঘুমোয়? মাছ কিভাবে ঘুমোয়? চোখ মেলে। চোখ মেলে মাছ ঘুমোয়। তারপরের প্রশ্ন, কোন মাছ উঠতে পারে? কোন মাছ উঠতে পারে? বলো, উড়ুক্কু মাছ। উড়ুক্কু মাছ উঠতে পারে। আবার বলছি, বারবার করে বলতে থাকো, এগুলো তোমাদেরকে খুব সুন্দর করে মুখস্থ করতে হবে, তাই বারবার করে পড়তে হবে, মন দিয়ে পড়তে হবে, পড়ে মুখস্থ করতে হবে। এখন আমি বলছি, আমার সাথে সবাই বলো, মাছ কি, মাছকে কি প্রাণী বলে? মাছকে কি প্রাণী বলে? সবাই বলো, মাছকে কি প্রাণী বলে? জলচর। জলচর প্রাণী বলে। তারপরের প্রশ্ন, মাছ কোথায় থাকে? মাছ কোথায় থাকে? জলে। মাছ কি দিয়ে সাঁতার কাটে? মাছ কি দিয়ে সাঁতার কাটে? পাখনা দিয়ে। মাছ কি দিয়ে সাঁতার কাটে? পাখনা দিয়ে। তারপরের প্রশ্ন, মাছ কিসের সাহায্যে শ্বাস নেয়? ফুলকো দিয়ে। মাছ কিসের সাহায্যে শ্বাস নেয়? ফুলকোর সাহায্যে শ্বাস নেয়। তারপরের প্রশ্ন, মাছ কিভাবে ঘুমোয়? মাছ কিভাবে ঘুমোয়? বলো, চোখ মেলে। চোখ মেলে মাছ ঘুমোয়। তারপরের প্রশ্ন, কোন মাছ উঠতে পারে? কোন মাছ উঠতে পারে? উড়ুক্কু মাছ। কোন মাছ উঠতে পারে? উড়ুক্কু মাছ। আবার বলছি, বলো আমার সাথে, মাছকে কি প্রাণী বলে? মাছকে কি প্রাণী বলে? জলচর। জলচর প্রাণী বলে। তারপরের প্রশ্ন, মাছ কোথায় থাকে? মাছ কোথায় থাকে? জলে। মাছ কোথায় থাকে? জলে। তারপরের প্রশ্ন, মাছ কি দিয়ে সাঁতার কাটে? মাছ কি দিয়ে সাঁতার কাটে? বলো, মাছ কি দিয়ে সাঁতার কাটে? পাখনা দিয়ে। মাছ কি দিয়ে সাঁতার কাটে? পাখনা দিয়ে। তারপরের প্রশ্ন, মাছ কিসের সাহায্যে, মাছ কিসের সাহায্যে শ্বাস নেয়? মাছ কিসের সাহায্যে শ্বাস নেয়? ফুলকা দিয়ে। মাছ কিসের সাহায্যে শ্বাস নেয়? ফুলকো দিয়ে। ফুলকার সাহায্যে মাছ শ্বাস নেয়। তারপরের প্রশ্ন, মাছ কিভাবে ঘুমোয়? মাছ কিভাবে ঘুমোয়? চোখ মেলে। মাছ কিভাবে ঘুমোয়? চোখ মেলে। তারপরের প্রশ্ন, কোন মাছ উঠতে পারে? কোন মাছ উঠতে পারে? উড়ুক্কু মাছ। কোন মাছ উঠতে পারে? বলো, উড়ুক্কু মাছ। আবার বলছি, সবাই বলো আমার সাথে, বারবার করে বলতে থাকো। বারবার বললে দেখবে খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে গেছে, তোমরাও প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে খুব সুন্দরভাবে। আবার বলো, মাছকে কি প্রাণী বলে? মাছকে কি প্রাণী বলে? জলচর। মাছকে জলচর প্রাণী বলা হয়। মাছকে কি প্রাণী বলে? জলচর। মাছ কোথায় থাকে? তারপরের প্রশ্ন হচ্ছে, মাছ কোথায় থাকে? জলে। মাছ কোথায় থাকে? জলে। তারপরের প্রশ্ন, মাছ কি দিয়ে সাঁতার কাটে? মাছ কি দিয়ে সাঁতার কাটে? পাখনা দিয়ে। মাছ কি দিয়ে সাঁতার কাটে? পাখনা দিয়ে। তারপরের প্রশ্ন, মাছ কিসের সাহায্যে শ্বাস নেয়? মাছ কিসের সাহায্যে শ্বাস নেয়? ফুলকো দিয়ে। তারপরের প্রশ্ন, মাছ কিভাবে ঘুমোয়? মাছ কিভাবে ঘুমোয়? চোখ মেলে। তারপরের প্রশ্ন, কোন মাছ উঠতে পারে? উড়ুক্কু মাছ। তাহলে মাছেদের সাথে পরিচয় পৃষ্ঠা 24 থেকে যে যে প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের পড়ালাম, বাড়িতে খুব মন দিয়ে পড়বে, সবাই মুখস্থ করে নেবে। আর
আজকে এই পর্যন্ত থাক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।